thank you so much, thank you so much. Kisher jonno? Kisher jonno? Kisher jonno mane ki? Tumi jano na kisher jonno? Oh, ami apnar ma ke rokto diyechi bole. Tai to? Tar jonno thank you bole ami tomake choto korbo na. Ami jani tomar mon onek boro. Je manush nijer parar manusher jonno rokto dite pare she nijer poribarer jonno rokto debe shetai to shabhabik. Ami bolchi okhiler jonno. Okhiler jonno keno bolun to? Ho! Ami barir sokoler samne okhiler shotti ta bole diyechi bole tai to? Keno to? Chutki nijer moner kotha kokhono mukh phute bolena. Ar amakeo bolte dena. কিন্তু বাড়ির বাকি সকলের কথাও দাদুর কাছে ঠাম্মির কাছে মায়ের কাছে বাবার কাছে অলওয়েজ বলেই যায় কিন্তু নিজের কথা বলার সময় মুখে সেটা ওঠে আচ্ছা একটা কথা জিজ্ঞেস করতে পারি শুনি আমার না সত্যি খুব অবাক লাগে জানেন তো না মানে আপনারা কেউই আপনাদের মনের কথাটা বাড়ির কাউকে খুলে বলতে পারেন নিজের জীবনের সত্যিটা বলতে এত ভয় পান কেন তুমি পাওনি আমি আমি পেলে তো হয়েই যেত না আপনাকে আর আমাকে এত ঝঞ্ঝাট পোহাতে হতো না তাহলে বললে কেন নিজের জীবনের সত্যিটা তো লুকিয়ে রাখতে পারতে তাতে কি হতো যখন সত্যিটা প্রকাশ পেত তখন কি আপনি আমায় মেনে নিতেন বিশ্বাস করুন না আপনি না আপনার এই বাড়ির কেউ কেউই কোনোদিন এই সত্যিটা মেনে নিতে পারতো না যেটুকু যা ভালো মুহূর্ত তৈরি হতো সবটাকে এরকম তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যেত আর যেটুকু যা পাচ্ছি না সেদিন সব সত্যিটা বলেছি বলেই পাচ্ছি আর আমার মনে হয় আপনাদের সকলেরই নিজেদের মনের সত্যিটা সবার সামনে বলা উচিত বিশ্বাস করো সবাই সত্যিটা মেনেও নেবে আর সে সত্যিটাকে সম্মানও করবে তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয় পিউ এমনকি জীবনে ঝুঁকি পর্যন্ত যায় সরি আমি মনে হয় অনধিকার চর্চা করে ফেললাম হেমা না না কি বলছিস তোর কথাই হচ্ছিল বরং অনধিকার চর্চা তো আমরা করছিলাম কি তাই তো দেখ মা হয়তো আজ অনেক সত্যি মেনে নিয়েছে কিন্তু তাতে করে তো মায়ের জীবনটাও যেতে পারত তাই না সেটা তো তোরা অস্বীকার করতে পারিস না বনলতা আজ যেটা হয়েছে সেটা কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হ্যাঁ হ্যাঁ পিউ সেটা অ্যাক্সিডেন্ট কিন্তু অ্যাক্সিডেন্টের পেছনে কারণটা সেটা তো তোরা উড়িয়ে দিতে পারিস না আর পিউ তুই অখিলের প্রসঙ্গটা তুলে কিন্তু ঠিক করিস নি অখিল এই বাড়িতে আসুক সেটা আমি চাই না কেন অখিল এত সাহায্য করলো তাকে সবকিছু থেকে দূরে সরিয়ে রাখার অর্থটা কি বলুন কারণ আমি চাই না আর তোরা যদি এই ব্যাপারে কথা না বলিস আমি সবচেয়ে বেশি খুশি হব সবটাই তোর চাওয়া তোর ইচ্ছে তোর ভালো লাগা সবটাতেই তুই আর অখিল সে কোথায় তার চাওয়া তার ইচ্ছে তার ভালো লাগা বনু তুই ওকে প্রশ্রয় দিয়েছিস যখন প্রয়োজন পড়েছে কাজে লাগিয়েছিস আর এখন প্রয়োজন মিটে গেছে বলে তুই ওকে বাড়ির সবার সামনে এনে পরিচয় করাতে পারছিস না সুযোগ বুঝে হাত থেকে ঝেড়ে ফেলতে চাইছিস এতটা স্বার্থপর তুই মধুর হাওয়া সোম থেকে শনি সন্ধে ৭টায় আকাশ আটে